গাইস, আমরা এই বোকাচোদারা এই এখানটায় লুকিয়ে আছি, কারণ আমাদের পালো কেলাতে আসছিল। কিচ্ছু নিয়ে রাস্তায় বাইক নিয়ে আসা যেত। সামনে খাল নেই, খাল থেকে চলে যাবো। খাল নয় ঠিক আছে, তোর এটা এটা হচ্ছে নর্মালদের জায়গা। ও পাগলখানা থাকে, পাগলা পাগলা গাছ দেখ, লেগে আস পাগলা গাছ দেখ। মেন্টাল হসপিটাল, কেউ যদি পাগল হতে চায় তো চলে আসবে। পাগল করে চলে কোনো মেয়ের পাগল পিছনে পাগল হয়ে গেলে দামি বাইক থেকে চাবি লাগানো থাকতো। বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি হলে আজ পড়তে যাবো, ভাল লাগছে না। আর যদি পড়তে যায় তাহলে ইয়ে মেলাতে ঘুরে আসবো, সেই ইয়েতে খালপাড়ায় যে মেলাটা হচ্ছে ওই ছোট মেলা। রাহুল ডান দিকে গিয়ে উঠে বাঁ দিকে চলে যাবো, তবে এই পাশে উঠে বাঁ দিকে ঢুকবো। ডান দিকে ঢোক না, বাইক আসছে বৃষ্টিতে রাহুলের ফোন ওয়াটার প্রুফের মধ্যে চলে। আছে তো বলবি না যে মালের সাথে দেখা করতে আসছিস না, মালের সাথে কেন, বইয়ের সাথে দেখা করতে আস। এই গরু গরু এই এই রাস্তাটা কোথাও দিয়ে বেরোয় থাকলো, আমি করেছিলাম তো। জোরে ভাই, তোর বলে একটা প্লাস্টিক প্লাস্টিক জোগাড় করতে হবে, সবার ফোন আছে, তোরও ফোন আছে, আমারও ফোন আছে। সাগর দোস্ত চলে যাবো, দাঁড়াবো নি, এ তাড়াতাড়ি যা ফোন।
সবার ফোন আছে, তোরও ফোন আছে, আমারও ফোন আছে, রিজুর আছে, রাহুলের আরেকটা ফোন আছে। এ রাহুল তোর ফোন ভিজে, আমার ফোন করছে বাবা। হ্যালো, বলো, সব কিছু আছে না? তুমি কোথায় আছো? আমি তো বাইরে আছি, আমি তো বাইরে আছি। এমনিও কিছু জানতে হবে না, সব কিছু আছে। ভালো জায়গায় ছিল তো, ওই তোদের দাঁড়া একটু এই আছে দাঁড়া। আমি ওই সাগরদের বাড়ি চলে আসছি বলো কি বলছো ভাইটা ঝাড়ছে গাল দেবে লাস্টে এসে। টির ভিতরে সবার গান মারিয়ে গেছে, আমরা সবাই ছোট্ট গর্তের ভিতর ঢুকে বসে আছি। বসে পড় না, তুই দাঁড়িয়ে আছিস কিসের জন্য? কষ্ট করে এই খোপটা দিয়ে ঢুকবে তবে। ছাদটা ঠিক করে ছোট্ট গর্তের মধ্যে ফেসে গেছে আর এই পাতা হালকা হালকা ঝাপটা আসছে আমার। বস্তা জড়িয়ে এই তো বিড়ির প্যাকেটে ঢুকবে কি দেখ। এখন অনেক টাইম আছে, এখান থেকে এইটুকুনি রকেনের মধ্যে চলে চলে যেতে পারবো। ভিজে যা, ভিজে যেতে এমনি এখন যদি দাঁড়াই কতক্ষণ দাঁড়াবো? এত দূর কেন আসছে? বস্তাটা মাথায় দে, বুঝিস তো। আরে গাঁজা খেয়েছে, বিড়ি খেয়েছে,
ঠান্ডা ঠান্ডা লাগছে হয়তো তাই জন্য ছাতা হয়ে গেছে দেখ ফোন যাবে আমার ফোনে 3 দিন ধরে ফোন আছে কি আসছে কি না এবার আসবে না আরো জোরে আছে আমি সেই ক্লাবে দাঁড়াবো বলেছিলাম বোকা চোদা এখানে সামনে কোনো বাইরে নেই দেখতে পাচ্ছ আমরা তো বৃষ্টি ভিজে গেছি আমার জোরে আসছে পালা মারা জুতোটা আমার আসবে কি অবস্থা ছিল ফোনের উপরে পানি ভর্তি গেছে এই দেখ ভাই আমি দাঁত টেনে দিয়েছি পুরো এ ভাই কার বালি ভাই